প্রতিদিন সকালে গরম পানি পান করার উপকারিতা। মানুষের দেহের প্রায় 60% পানি। এছাড়াও দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, দেহের দূষিত পদার্থ দূর করা, খাদ্য পরিপাক, অস্থিসন্ধি পিচ্ছিল রাখা ও দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে পানির ভূমিকা অত্যাবশ্যক। আর সকালে খালি পেটে পানি পান করা যে শরীরের জন্য কতটা উপকারী তা আমরা সকলেই জানি। সাধারণত আমরা নর্মাল পানি বা ঠান্ডা পানি পান করে থাকি, তবে গরম পানি পান করলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা হয়তো আমরা অনেকেই জানি না। তাহলে চলুন জেনে নেই সকালে গরম পানি পান করার উপকারিতাগুলো। এক, সকাল মানেই সবার আগে আমাদের যে কথাটা মনে পড়ে তা হলো পেট সম্পূর্ণরূপে পরিষ্কার করা। যারা কষ্টকাঠিন্য, পেট ব্যথা, গ্যাস ও অম্বলের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানির রামবাণের কাজ করে। খালি পেটে গরম পানি পান করার অভ্যাস আপনার শরীরের এই ধরনের অভ্যাসকে পুরোপুরি শেষ করে দিতে পারে। দুই, আর আপনি যদি পেট খারাপের রোগী হন তার মানে বুঝতে হবে আপনার হজম সম্পর্কিত সমস্যা আছে। এরকম সমস্যা থাকলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে গরম পানি পান করলে আপনি এই সমস্যার হাত থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। এতে করে হজম শক্তি বৃদ্ধি পায়। তিন, শরীরের বিষাক্ত পদার্থ নির্গত করার ক্ষেত্রেও গরম পানি রামবাণের কাজ করে। সারা শরীরে ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থের নির্গত করতে গরম পানি সহায়তা করে। চার, এটি রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। পাঁচ, সকালবেলা গরম পানি খেলে আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাটের হাত থেকে মুক্তি পেতে পারেন। ছয়, ঋতুস্রাবের দিনগুলোতে পেটের ব্যথার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গরম পানি খুবই উপকারী। এই সময় পেটে যে ক্রাম্পস জমে তা গরম পানির সাহায্যে অনেকটাই কম হয়ে যায়। সাত, মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম পানি পান করা আপনার সেই কষ্ট থেকে অনেকটাই মুক্তি দিতে পারে। গরম পানি মাংসপেশিতে জমে থাকা বেদনাও দূর করতে সাহায্য করে। আট, গলার সমস্যা থেকেও মুক্তি দেয় এই গরম পানি। আপনার গলা শুকিয়ে আসলে পানি পান করুন সামান্য গরম পানি, সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন। টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।